রাশিয়া ইউক্রেন যুদ্ধ কতদিন ধরে চলবে, শেষ হবে কবে? অনেকেই ভাবতে পারেনি দু মাস ধরে চলবে এই যুদ্ধ। অন্যের কাঁধে ভর করে পরাক্রমশালী রাশিয়াকে ঠেকে রাখবে ইউক্রেন। এ যুদ্ধের পরিণতি তাহলে কি? চলুন আলোচনা করি। অনেকেই ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো রাশিয়া হামলা করবে না, বাস্তবে তা হয়নি। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ কতদিন চলবে এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা পরিষ্কার করে কিছু বলতে পারছেন না, কেননা খালি চোখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির তুলনায় অল্পদিনে ক্ষুদ্র ইউক্রেনে পরাজয় ছিল স্বাভাবিক। কিন্তু ইউক্রেনকে মার্কিন ও পশ্চিমা দেশগুলো সহায়তা করছে, ফলে এ যুদ্ধ কখন শেষ হবে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা কেউ দিতে পারছে না। এই যুদ্ধ থেকে রাশিয়া কী চায় তা নিয়ে আছে মিশ্র ধারণা। কেউ কেউ মনে করেন পুতিনের একমাত্র লক্ষ্য মোটামুটি অক্ষত অবস্থায় গোটা ইউক্রেন দখল করা। সে কারণে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় বড় ধরনের ক্ষতি করছে না পুতিন বাহিনী। আবার অনেকের মতে যে কারণে জেলেনস্কি সরকারের উপর বিরূপ হয়ে পুতিন আগ্রাসন চালিয়েছিলেন, সেই ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসায় এক প্রকার বিজয় রাশিয়ারই হয়েছে। তবে ভবিষ্যতে বিষয়টি যেন শিক্ষা হয়ে থাকে সে কারণেই ইউক্রেনে এখনও সামরিক অভিযান অব্যাহত রেখেছে মস্কো। ইউক্রেনের ভবিষ্যৎ কি সে ব্যাপারে নানা মত আছে। একই সঙ্গে যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে, ফলে যুদ্ধ ঘিরে বেশ কিছু আশঙ্কা এখন সামনে চলে এসেছে। অনেক বিশ্লেষকের আশঙ্কা এই যুদ্ধ আরও নৃশংস হয়ে উঠতে পারে, বিশেষ করে বেসামরিক এলাকায় আক্রমণ আরও কঠিন আকার ধারণ করতে পারে। রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করতেই এটা করা হতে পারে। ইউক্রেনে এই যুদ্ধের মাধ্যমে দেশটিতে রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণ স্থাপিত হতে পারে, তবে এর ফলে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের আরও অবনতি হতে পারে। কেননা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো বরাবরই ইউক্রেনকে তাদের আওতাভুক্ত করতে চায়, কিন্তু এর ঘোর বিরোধী রাশিয়া মনে করে এতে তাদের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এই যুদ্ধ ইউক্রেনের সীমানাকে আবারও বদলে দিতে পারে। বিশ্লেষকেরা বলছেন 2014 সালে ইউক্রেনে আগ্রাসনের ফলে ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। সাম্প্রতিক আগ্রাসনে আবারও একই চিত্র দেখতে পারে বিশ্ব, বিশেষ করে দনবাস ও দক্ষিণ ইউক্রেনের পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা রাশিয়ার থাকায় এ আশঙ্কা আরও প্রকট হয়েছে। অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী আশঙ্কা করছেন যে রাশিয়া যদি ইউক্রেনে পুতুল শাসক বসায় তবে দেশটির মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। এর ফলে ইউক্রেনে বিদ্রোহী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে, ফলে এই অঞ্চলে শান্তি ফিরে আসা এক প্রকার অসম্ভবই হয়ে পড়বে। এরই মধ্যে 2010 সালে ব্রাসেলসে দুপক্ষের সামরিক চুক্তি লঙ্ঘন করায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। যদিও ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে, কিন্তু এরপর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করায় ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থেকেই যাচ্ছে, এবং সেক্ষেত্রে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ধীরে হলেও ইউক্রেনের অধিকাংশ জায়গাতেই প্রবেশ ঘটেছে রুশ সেনাবাহিনীর। সবশেষ মারিউপোলের দখল নেওয়ার পুতিনের দাবি যুদ্ধের পরিণতিকে ক্রমেই স্পষ্ট করে দিচ্ছে। তবে জেলেনস্কি সরকারের পেছনে থাকা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে পুরো ইউক্রেনেই জেলেনস্কি বাহিনী রাশিয়ানদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার মস্কোকে যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে আসছেন, তাতে কর্ণপাত করেননি ভ্লাদিমির পুতিন। ফলে জেলেনস্কি সরকারকে শিক্ষা দিয়ে রাশিয়ার অনুগত সরকারকে ইউক্রেনের ক্ষমতায় আনার আগে পর্যন্ত যুদ্ধ থামবে না বলেই মনে করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্র বিভাগের অধ্যাপক পল পোস্ট। সব মিলিয়ে আপনি কি মনে করছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি থামবে নাকি আরও জটিল আকার নেবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে টিবিএসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।